মিড জার্নি থেকে এমন পিকচার জেনারেট করতে হলে আমাদের টাকা পারচেজ করতে হয়, অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে এডিটিং করতে গেলে আমাদের আর্লি অ্যাক্সেসের জন্য ওয়েট করতে হয়। এই সকল সমস্যার জন্য ওই ওয়েবসাইটগুলো থেকে আমাদের এডিটিং করতে অনেক ঝামেলা ফেস করতে হয়। এই সকল সমস্যার সমাধানের জন্য আমি অনেক খোঁজাখুঁজির পর একটি বেস্ট এআই জেনারেট করার ওয়েবসাইটের খোঁজ পেয়েছি, যেখানে আপনি ফ্রিতেই এমন ইমেজ জেনারেট করে নিতে পারবেন এবং আর্লি অ্যাক্সেসের কোনো প্রকার ঝামেলা নাই। তাছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মিড জার্নির মতো হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন। যখন থেকে এডিটিং এ আপনি যেমন ইমেজ তৈরি করতে চাচ্ছেন তেমন একটি কমান্ড এখানে টাইপ করে দিলেই আপনার পিকচারটি সাথে সাথেই তৈরি হয়ে যাবে। আপনিও যদি আমার মতো নিজের পছন্দের মতো এমন ইমেজ জেনারেট করে নিতে চান এআই এর মাধ্যমে, তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি প্রপার ভাবে এমন ইমেজ তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি আর বেশি বড় না করেই মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ যে ওয়েবসাইট সম্পর্কে বলবো সে ওয়েবসাইটের নাম হচ্ছে লেক্সিকা। ফার্স্ট অফ অল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চ বারে টাচ করব, দেন এখানে টাইপ করব লেক্সিকা। এটি নিয়ে সার্চ করলে আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে লেক্সিকা আর্ট, এটিতে টাচ করে এটি ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন করলে আপনার সামনে এমন একটি পেজ শো হবে। উপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাকে প্রথমে এখানে সাইন ইন করে নিতে হবে। আমার অলরেডি এখানে সাইন ইন করা আছে, এজন্য আমার এখানে একটি জিমেইল শো হচ্ছে। আপনার এখানে সাইন ইন করার একটি অপশন দেখতে পাবেন, সাইন ইন এ ক্লিক করবেন। দেন সাইন ইন করার জন্য আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। নিচে ইমেইল লেখার জন্য একটি অপশন দেখছেন, এটিতে টাচ করে আপনি আপনার জিমেইলটি এখানে টাইপ করতে পারেন। তাছাড়াও আপনার ফোনে যদি যে জিমেইল গুলো লগ ইন করা আছে তার থেকে একটি জিমেইল চুজ করতে চান তাহলে উপর থেকে কন্টিনিউ উইথ গুগল এটিতে টাচ করবেন। দেন আপনার ফোনে যে জিমেইল গুলো লগ ইন করা আছে সব কয়েকটি এখানে শো হবে। এখান থেকে যে জিমেইলটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে চাচ্ছেন সেদিকে টাচ করে এখানে লগ ইন করে নেবেন। পেজটিতে প্রথমে একটি ইমেজ সার্চ করার জন্য একটি সার্চ বার দেখছেন, এটিতে আপনি যেমন পিকচার চান সেই পিকচারটি এখানে সার্চ করতে পারেন। এই পেজটিতে অলরেডি কিছু পিকচার জেনারেট করা আছে, সেই পিকচারগুলোর আপনার কাছে শো করাবে। সেই পিকচারগুলোর মধ্যে থেকেও আপনার পছন্দের পিকচারগুলো বেছে নিতে পারবেন। পেজটির হোম পেজে কিছু পিকচার দেখতে পাবেন, যেগুলো দেখলে আপনি অনুমান করতে পারবেন যে এই পেজটি থেকে আপনি কেমন কোয়ালিটির ইমেজ তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি ইমেজ অনেক হাই কোয়ালিটির। আপনি যদি একটি ইমেজ ওপেন করেন তাহলে এখানে দেখতে পাবেন এই পিকচারটি জেনারেট করতে কি কি কমেন্ট ব্যবহার করা হয়েছে। আপনি এখান থেকেও আপনার পছন্দের পিকচারগুলো এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। নিজের পছন্দের মতো আপনার কল্পনাকে কাজে লাগিয়ে যদি কোনো পিকচার জেনারেট করে নিতে চান তাহলে উপর থেকে জেনারেট আইকনে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, আপনার নিজের পিকচারকেও এখানে আপলোড করে সেই পিকচারটি এডিটিং করে নিতে পারেন। এটি করার জন্য উপর থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন, দেন আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনার নিজের একটি পিকচার এখানে চুজ করবেন। পিকচারটি ইনপুট করার পর এই পিকচারটি আপনি কেমন এডিটিং করতে চাচ্ছেন বা কেমন তৈরি করতে চাচ্ছেন সেটি ডিসক্রাইব ইওর ইমেজ এখানে টাচ করে সেটি টাইপ করতে হবে। এক্সাম্পল হিসেবে আমার ইমেজটির জন্য আমি এখানে একটি কমেন্ট টাইপ করলাম, সাইবার পাঙ্ক ভাইব্রেন্ট কালার ভিলেজ ব্যাকগ্রাউন্ড। আপনি কেমন পিকচার জেনারেট করতে চাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করে আপনি এখানে আপনার পছন্দের মতো কমেন্ট টাইপ করবেন, দেন জেনারেটে টাচ করবেন। কিছুটা লোডিং নেবে এবং লোডিং শেষে দেখতে পাবেন যে আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আপনার ইমেজটির চারটি ভেরিয়েন্টস এখানে শো করবে। এখানে যে কয়েকটি ইমেজ জেনারেট করে দিয়েছে প্রত্যেকটি ইমেজই হাই কোয়ালিটির এবং আমি যে কমেন্টগুলো এখানে টাইপ করেছিলাম সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আমার ইমেজগুলো তৈরি করে দিয়েছে। এখানে যে সকল ইমেজগুলো প্রোভাইড করে এই ইমেজগুলো কোনো অংশে মিড জার্নি থেকে এডিটিং করা ইমেজ থেকে পিছিয়ে নেই, এর জন্য আমার কাছে এই ওয়েবসাইটটি সব থেকে বেস্ট মনে হয়েছে। সাধারণত এমন কোয়ালিটিফুল ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট করতে হলে তাদের টাকা পারচেজ করতে হয়, কিন্তু এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে আপনার ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন এবং ফ্রি এডিটিং করতে পারবেন। নিজের ইমেজ এডিটিং করার পাশাপাশি এখানে যদি আপনার পরিকল্পনা বা যেটি আপনার মাথায় এসেছে সেটিও যদি আপনি এখানে টাইপ করেন তাহলে আপনি সেরূপ একটি পিকচার এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। এর জন্য ব্যাগে চলে আসবেন এবং ডিসক্রাইবার ফর ইমেজ এখানে টাচ করবেন এবং যেটি আপনি পরিকল্পনা করেছেন সেটি এখানে টাইপ করবেন, দেন জেনারেটে টাচ করবেন। ফাইনালি এখানে আপনার রেজাল্টটি দেখতে পাবেন। আমি কমেন্টে টাইপ করেছিলাম ভাইব্রেন্ট কালার বার্ড, যেটি হয়তো পৃথিবীতে নাই, তারপরেও আমার কমেন্টের উপর ভিত্তি করে তারা এমন পিকচার জেনারেট করে দিয়েছে। এখানে আমি আরো কয়েকটি পিকচার জেনারেট করে দেখাই। এখানে আমি যে কয়েকটি পিকচার জেনারেট করেছি সেই প্রত্যেকটি পিকচারের রেজাল্ট আমি খুবই ভালো পেয়েছি। আশা করি আপনি মনে মনে এমন একটি ওয়েবসাইটের খোঁজ করছিলেন। মূলত মিড জার্নিতে এখন টাকা পারচেজের জন্য অনেকেই মিড জার্নি থেকে এডিটিং করতে পারছেন না, আবার অ্যাডোবি ফায়ারফ্লাইতে আর্লি অ্যাক্সেসের জন্য অনেকদিন ওয়েট করতে হয়।
যার জন্য আপনারা অনেক সমস্যার ফেস করছেন, এর জন্য আপনারা এমন একটি বেস্ট ওয়েবসাইটের খোঁজ করছিলেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমি একজন বিগিনার ইউটিউবার সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে বস্তুগত অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।